এবার রানীগঞ্জ থানার পুলিশ ফের আরও একবার গাড়ি পাচার চক্রের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করল রানীগঞ্জের রানী সাইড এলাকা থেকে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, মঙ্গলবার সকালেই রানীগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে থানারই স্পেশাল ব্রাঞ্চের অফিসার সাব ইন্সপেক্টর হিমাদ্রি শেখর বর্মনের নেতৃত্বে একটি দল গাড়ি পাচার চক্রের হদিস পেয়ে গা ঢাকা দিয়ে গাড়ি বিক্রি করার জন্য বিক্রেতা সেজে চাঁদার মোড় লাগোয়া এলাকায় অপেক্ষা করতে থাকেন। পরে সকাল প্রায় 8:30 নাগাদ হীরাপুর থানার বানপুর সূর্যনগরের বাসিন্দা বছর 42-এর অরুণ বাউরি নামের ওই ব্যক্তি হাজির হয়ে চোরাই বাইক বিক্রি করার জন্য দরদাম করার সময়ই হঠাৎ অতর্কিতে এসআই হিমাদ্রি শেখর বর্মণকে ধরে ফেলেন অরুণ বাউরিকে। এরপরই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই মেলে তিনটি চোরাই বাইকের হদিস, যা পুলিশ রানীগঞ্জের রানী সাইড এলাকা থেকে উদ্ধার করে। ধৃত ওই ব্যক্তি এছাড়াও অন্য কোথাও কোনো বাইক চুরির সঙ্গে যুক্ত আছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, এই ব্যক্তির আগেও বেশ কয়েকটি এলাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটিয়েছে। এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের রানীগঞ্জ থানার পুলিশের নজর আসতেই পুলিশ বিশেষভাবে সতর্ক থেকে ওই বাইক পাচারকারীকে হাতে নাতে ধরায় বড় সড়ো সাফল্য পায় রানীগঞ্জ থানার পুলিশ। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।